একদিন আল্লাহ রাসূলের কাছে হযরতে জিব্রাইল উপস্থিত হইছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিব্রাইল ফরিস্তার লগে ওলা গল্প করডা। এখন আমরা নবীর সাধারণভাবে কইতে পারবো যে নবীর কাছে জিব্রাইল বারবার তসলিম আনছেন, ই নবী সাধারণ হইতাম পারবো জি না। জিব্রাইলের সঙ্গে তাই চলডাম, মা খোদা করডাম, হঠাৎ উপর দিকে একটা বিকট আওয়াজ শুনছেন আল্লাহ রাসূলের শোনা মাত্র হইলাম। জিব্রাইল দেখ কিসের আওয়াজ? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের একটি দরওয়াজা খুল হইছি। বলে কেন? বলে একজন ফরিস্তা এই দুনিয়ার জমিন তশরিফ আনডা, এই না আপনার খেদমত তশরিফ আনবা। কিছু সময় পরে দেখেন সাদা কাপড় গায়ের মধ্যে লাগাই, মাথার মধ্যে সবুজ রঙের পাগড়ি, এই ফরিস্তা আসি আল্লাহর রাসূলকে সালাম দিলা। দিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ লই আইছি। বলে কি? বলে আপনার উম্মতের জন্য একটা আমল করলে তাদের লাগি দুইটা সুসংবাদ। কোন আমল? রাসূলুল্লাহ কইলা। ওই ফরিস্তা জানান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত হলে যদি নামাজর করে, সূরা ফাতিহা যদি সে একবার তিলাওয়াত করে, আর দুই নম্বরে সূরা বাকারা যদি তিলাওয়াত করে, বাকারার আখের অংশ, সূরা বাকারা না বাকারার আখের অংশ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আছে না? এইভাবে যদি সে তিলাওয়াত করে, ওরে আল্লাহর বান্দাগণ, এইভাবে যদি সূরা বাকারা আখের অংশ আর সূরা ফাতিহা যদি নামাজর করে তিলাওয়াত করে, কিয়ামতের দিন আল্লাহ তাদের জন্য একটা আলো দান করবা, ফুল সিরাতের গাঁট, ফুল সিরাতের গাঁট ফাঁড়ি দিতে অসুবিধা হইতো নাই। আর তারা যখন এই অংশগুলা তিলাওয়াত করিয়া দোয়া করবা, এই দোয়ারে আল্লাহ কখনো ঘুরাইয়া দিত নাই। সুবহানাল্লাহ, আল্লাহ কি সূরা ফাতিহা পড়িতে একেবারে সুজারানি হয়ে যায়? আল্লাহ আমরা সূরা কই, সূরা বাকারার আগের অংশ ফলকা সামান্য সময় লাগবো, লিল্লাই পড়িতে 3 মিনিট লাগবে, আর সূরা ফাতিহা পড়তে আধা মিনিট মিলাইয়া 3-3.5 মিনিট 4 মিনিট সময় লাগবো। ও আমলটা করক্কা দেখবা, জীবনে ফায়দা পাইবা, দোয়াও কবুল হইব, কিয়ামতের দিন ফুল সিরাতের গাঁট আল্লাহ একটা আলো দিব, যে আলোর দ্বারা কঠিন গাঁট আপনি পাড়ি দিলাইতে পারবো। কোরআন শরীফ তিলাওয়াত করলে দাঁত বড় মজবুত হয়। কোরআন শরীফ اللهم صل على محمد ياش كاينه صافي جاي دينا هنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد قرآن شريف تلاوت করলে দাঁত বড় মজবুত হয়। কুরআন তিলাওয়াত করতে কিছু হরফগুলা হলকম থাকি আসে, আইন হে কফ গলা যে জায়গার মধ্যে দুঃখা কষ্ট হয়, কথা জায়গা কোনোদিন বড় বড় রোগ হইত নাই। আর কোরআন তিলাওয়াতকারীর চক্ষুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দেন, চক্ষুর পাওয়ার দিয়ে আল্লাহ বাড়াইয়া দেন, কোরআন তিলাওয়াতকারীর গলার কণ্ঠরে আল্লাহর দাতে ভালো রাখেন, যার জন্য আল্লাহর বন্দে গান কোরআন তিলাওয়াতকারী আল্লাহ জমিন ও সম্মান মর্যাদা বাড়াইয়া দেন। আর নিয়মিতভাবে যদি কোরআন শরীফের তিলাওয়াত যদি করেন, তাহলে জানিয়া রাখবা কোরআন তিলাওয়াত করলে আল্লাহ জমিন ও বেসীমার রিজিক আতা করেন। সুবহানাল্লাহ, আরব দেশে গেলে দেখবা বাবা কোনোদিন আরবের মানুষেরা কোরআন তিলাওয়াতের মধ্যে এত বেশি তারা আগ্রহী, যত মসজিদ আছে হরমের মধ্যে বিভিন্ন জায়গায় গোল্ডেন কালার থাড়িয়া আছে, তার মধ্যে অসংখ্য কোরআন শরীফ রাখা আছে। অন্যান্য মসজিদ আছে আরব কান্ট্রিক, মসজিদে উমর, মসজিদে আবু বকর, মসজিদে বিলাল, অর্থাৎ অসংখ্য কোরআন রাখা আছে। নামাজের শেষে দেখি বেশিরভাগ আরবের মানুষরা আল্লাহর কালাম কোরআন শরীফ তারা তিলাওয়াত করিয়া ঘরে চলিয়া যায়। হরমের মধ্যে দেখলাম আরবের নারীরা কোরআন শরীফ তিলাওয়াত করির লাগাতার জোহর থাকি আসর পর্যন্ত, আসর থাকি মাগরিব পর্যন্ত। আমি নিজে নিকটে তাকিয়ে অনুভব করলাম মেয়েরা হরমর ভিতরে 24 ঘন্টার ভিতরে পূর্ণ কোরআন শরীফ খতম করিয়া নিজ বাড়িতে চলিয়া যায়।
এত বেশি কোরআন তিলাওয়াতের প্রতি তারা আগ্রহী, কোরআনের প্রতি এত মহব্বত, এত শ্রদ্ধা করে আল্লাহ তারা রে সুখে হওয়াই তুই আমরা রে হওয়াই। রাসূলুল্লাহর এক সাহাবী ছিলাম আব্দুল্লাহ বিন রাওহা নামক, আব্দুল্লাহ বিন রাওহা রে আল্লাহর রাসূল একদিন কইলা, ও রাওহা তুমি অমুক দিন যুদ্ধর তুমি সেনাপতি, তোমার দায়িত্ব দিলাম, তুমি দায়িত্ব গ্রহণ করো। আব্দুল্লাহ বিন রাওহা দায়িত্ব গ্রহণ করায় ইতিমধ্যে হঠাৎ তান একদিন বিবাহ হয়ে গেল গিয়া আরব দেশের সুন্দরী নারী ঘরের মধ্যে আনছন, কিন্তু এখনো পর্যন্ত বিবির সঙ্গে তার সাক্ষাৎ হইছে না। হঠাৎ ডাক পড়ে গেল আব্দুল্লাহ বিন রাওহা, ও রাওহা তুমি কোথায় আছো? রাসূলুল্লাহ তোমারে জিহাদের সেনাপতি বানাইয়া দিছ, তুমি এখনো বাড়িতে রইলাই নি, ডাক পড়ে গেছে। সঙ্গের সাথীরা অস্ত্রগুলা হাতের মধ্যে নিয়া জিহাদের ডাক পড়ছে, খালি দৌড়াই দিয়াছন। রাওহা বাড়ির মধ্যে বারবার খবর আসছে, হঠাৎ দ্বিতীয়বার খানের মধ্যে আওয়াজ পৌঁছিল, রাওহা রে তুমি এখনো বাড়ির মধ্যে রই গেলাই নি। আব্দুল্লাহ বিন রাওহা কি করছেন? তার বাড়ি গুলা হাতের মধ্যে নিছেন, অস্ত্রগুলা হাতের মধ্যে নিয়া রওনা দিলাইছেন যাই থাকিয়া হয়, রওনা দিলাইছেন তাই যাই থাকিয়া যুদ্ধর ময়দানও তান গরস্তিয়ে ডাক দিয়ে হইলাম, অগ স্বামী আপনার স্ত্রী হইলাম আমি আর আপনি আমার স্বামী, আপনি যুদ্ধের ময়দানও যাইতে আসন, যদি গাজী হইয়া ঘুরিয়া আসন আপনার সঙ্গে আমার দেখা হইব, আর যদি শহীদ হই যান তো দেখা হইত নাই, আপনি শেষবারের মতো আমার সঙ্গে একটা বার দেখা করিয়া যান। গর স্ত্রী কইলাম, স্বামী উত্তর দিল আব্দুল্লাহ বিন রাওহা, অগ বিবি তোমার সঙ্গে যদি আমি দেখা করি আমার মহব্বত পয়দ হয়ে যাইব, প্রেম জাগবো, ভালোবাসা জাগবো, যার জন্য আমি যুদ্ধের ময়দানে যাওয়া আমার পক্ষে সম্ভব হইত না। গো বিবি, গড়ের বিবি আবার উত্তর দেন, অগ স্বামী আপনি গড়ের মধ্যে একটা বার তসি বানন, আপনারে আমি জড়াইয়া ধরতাম নাই, মহব্বতের কথা তুলিয়া ধরতাম নাই, শুধুমাত্র আপনার চেহারাটুকু আমি একটা বার দেখতে চাই, ও কারণে যদি আপনি শহীদ হই যান কেমতর দিন আপনারে আমি স্বামী বলিয়া তো আমি পরিচয় করতাম পারম। ই কথা শুনছেন আব্দুল্লাহ বিন রাওহা, শোনা মাত্র ঘরের মধ্যে প্রবেশ করছেন, প্রবেশ করার পরে গিয়া দেখুন নতুন স্ত্রী কখনো পর্যন্ত স্বামীর সঙ্গে সাক্ষাৎ নাই, দেখা নাই, তার সম্মুখে রাখা আল্লাহর বাণী আল্লাহর কালাম। আরবের নারীদের মধ্যে কোরআন তিলাওয়াতের এত বেশি অভ্যাস, নতুন বিবাহ হয়েছে, নতুন জায়গায় স্বামীর বাড়ির মধ্যে আসছন, মহিলা কিন্তু কোরআন তিলাওয়াত তাকে সরসন্না বঞ্চিত নাই, নতুন স্বামীর বাড়ি আসিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করদাম। সুবহান আল্লাহর বান্দে, আমাদের দেশে অনেক মা বাবায় ছেলে সন্তান বিবাহ যখন উপযুক্ত হয়, একটা পাত্রী যখন দেখা যায়, পাত্রী দেখিয়া পছন্দ হয়ে গেল, তখন জিজ্ঞাসা করেন শিক্ষার যোগ্যতা নিয়া, মসজিদে কতটুকু পড়া বলে, মেয়ের বাবায় কইলা মাশাল্লাহ তিন খতম, কোরআন না হইলে খান বাড়ি জলদি মি, কোরআন পড়া জানে না এই মেয়া নিয়ে কিতা করত। মেয়ের বাবায় কইলা মাশাল্লাহ তিন খতম, বলে মাশাল্লাহ হইছি, আমরা ওতাও চাই, আমরা কিতা চাই, ও ওতা আমরা লাগে, ও ওতা লাগে কইলাম। মেয়েটারে যখন পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে আল্লাহ আনার পরে একটা দিন শ্বশুর বা শাশুড়ি হইনা মাগ, সকালবেলা ফজরের পরে সামান্য সময় তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো, তারপরে চা নাস্তার ব্যবস্থা করো, হইনি বলে না, খালি চা আগে হইত, খানি কিলা আগে আইত, কোরআন শরীফ তিলাওয়াতে বইলে হবে খানোর একজন আইলা সুদবুর চা খাইতাম বেড়ে গেছে তিলাওয়াত। শ্বশুরেও দিবার যন্ত্রণা, শ্বশুরেও দিবার যন্ত্রণা, এর লাগি মুসলমানের ঘরের মধ্যে তিলাওয়াতের অভাব, কারণে ছেলের বউ কোরআন শরীফ তিলাওয়াত পড়া জানে, তিলাওয়াতের আদেশ নাই, নিজেও তিলাওয়াত নাই, সন্তানটা মসজিদ দিয়া কোরআন শরীফ তিলাওয়াত শেখাইছেন কিন্তু সন্তানে কোরআন শরীফ তিলাওয়াত করে না, এর জন্য আল্লাহর বান্দেগান মুসলমানদের বাড়ির মধ্যে একবারে তিলাওয়াতের সংখ্যা কম, এর লাগে বাড়ির মধ্যে রহমত নাই, বরকত নাই, বাড়ির মধ্যে শান্তি নাই, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত হরকা, যে কোরআন শরীফ তিলাওয়াতের আওয়াজ শুনিয়া কোরআন শরীফের তিলাওয়াত তত মজা, সারা জীবন তিলাওয়াত হরকা এখানে পুরাতন হইত নাই। ওই বল
এমনি একটা বই আনছেন, আপনি গল্পের বই পড়িছেন শেষ পুরনাম, ভালো একটা কবিতার বই আনছেন একবার পড়িছেন শেষ পুরানা, তারপরে আপনি একটা বড় কবি একটা বই লেখছেন, বড় পণ্ডিতে বই লেখছেন, একটা ম্যাগাজিন পড়িছেন পুরানা রাখি দিছেন, কিন্তু আল্লাহর কালাম আল্লাহর বন্দেগণ দেড় হাজার বছর থেকে চলিতে আছে, সে কোরআন এখনো অবধি চলতে আছে। প্রত্যেক দিন ইমাম সাহেব নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করেন, কিন্তু একদিন মানুষ হয় না পুরাতন হয়ে গেছে ওটা বাদ দিলাও, যত বেশি পড়িবা তত বেশি মজা কোরআনের মধ্যে আকর্ষণ বেশি হইয়া থাকে। এর লাগে কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনিয়া রাসূলুল্লাহ সাহাবী হযরতে উমরে কি বললা ইসলাম গ্রহণ করলাম, রাসূলুল্লাহর দুশমন যারা আসলা বিরোধীকারী যারা আসলা, আবু জেহেল উতবা সাইবা নাম শুনছেন তো, আবু জেহেল রাসূলুল্লাহর চিরশত্রু দুশমন আসলো, উতবা সেও দুশ্মন আসলো, সাইবা সেও দুশ্মন আসলো, মুগিরা সেও দুশ্মন আসলো, চারজন নবীর পুরা বিরোধীকারী আসলা, ইসলামের বিপক্ষে তারা আসলা, ইসলামরে ধ্বংস করার জন্য বিভিন্ন পন্থা করছেন, আল্লাহর রাসূলকে ধ্বংস করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালাইছেন, কিন্তু তারার পক্ষে সম্ভব হইছে না। কিন্তু আবু জেহেল উতবা সাইবা মুগিরায় যখন কোরআনের আয়াত নাজিল হইল, কোরআন নাজিল হইল, আল্লাহর রাসূলে কোরআন শরীফ যখন তিলাওয়াত করতা তারা শুনতা, কিন্তু তারা ঈমান আনছিল না, এই কোরআনের উপরে বিশ্বাস করছিল না। আবু জাহেল উতবা সাইবা মুগিরা একজনে আরেকজনে হন শুনছেন রে, মোহাম্মদ যে ব্যক্তি ইসলাম ধর্ম নিয়ে খেলা মেলা করতে আছে সেই মোহাম্মদে হয় তার কাছে আল্লাহর পক্ষ থেকে একটা বুঝিন কিতাব নাজিল হইছে, বই নাজিল হইছে, কিতাব ওখানটা একদিন দেখতাম। আবু জেহেলে অর্ডার করলাম, ও উতবা ও মুগিরা ও সাহেবা যে পারো তুমি তার খবরটা লইয়া দেখো যায়। ও উতবা সাহেবা মুগিরা তারা কি করলা, খবর লাগাইলা মোহাম্মদে যে বই যেটা পড়েন এটা কোন সময় পড়েন, খবর পাইছ হয় আল্লাহর রাসূলে গভীর রজনীতে আল্লাহর কালাম তিলাওয়াত করেন। উতবা একদিন গেলা রাসূলুল্লাহর ঘরের পিছনে খান পাতিয়া শুনলা রাসূলুল্লাহ গভীর রাত্রিতে সুমধুর কণ্ঠে এত সুন্দর করি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করছেন। উতবা একদিন শুনিয়া গিয়া কইলা মুগিরারে যাও রাত্রিবেলা শুনো, রাই যাইও রাত্রিবেলা, মুগিরাও গেলা সাইবা গেলা উতবা গেলা তিনজনে গিয়ে গল্প করলা বড় সর্দারের কাছে কইলা, ও ভাই আবু জেহেল মোহাম্মদে যে বই যেটা পড়ে রে ই বই কিন্তু দুনিয়ার কোনো মানুষের বানানো নাই, মোহাম্মদের বানানো নাই, ইলা পড়া আমাদের জীবনে কোনো জায়গায় শুনছি না, ইলা কোনোদিন আমরা শুনছি না। আবু জেহেলটা বলে আপনিও একদিন দেখেন, আবু জেহেল গেছে একদিন, সে যেমনে শুনছে শোনা মাত্র কইল রে ই বই কান যারা শুনবা অটোমেটিক আমার কাছ থেকে সরিয়া মোহাম্মদর গন্ডির ভিতরে ঢুকে যাইবা, খাওয়ারদার খেয়েও খাইল থাকি আর যাইও না, নিষেধ দিছে লগরের আরে উতবা সাইবা মুহিরা সারারে কি পড়ছে নিষেধ দিছে, আর কইছে কখনো মোহাম্মদে যে বই যেটা পড়ে এটা শোনার যাইও না, এটা কিন্তু তার কাছে ওলা আসানক লাগছে। একদিন উতবাও গেলা গিয়ে রাত্রি বেলা অন্ধকারে, সাইবাও গেছেন মুগিরাও গেছেন আবু জেহেলও গেছেন সাইরজন গেছেন গিয়া আল্লাহ রসুলের ঘরের পিছনে অন্ধকারে, বলে যাই মোহাম্মদের যে বইটা পড়ে কতবার লাগে, এইভাবে সাইরজন গেছেন গিয়া কিন্তু এক আরেকজনের লাগে কোনো সম্পর্ক নাই, খে খে গেছেন খেয়ে জানা নাই। উতবার মনে মনে আমি একবার যাই, সাইবার মনে মনে একবার যাই, এমন একটি কিতাব মোহাম্মদে পড়ায়, মুগিরার মনে মনে আমি লুকাইয়া যাই গিয়া আবু জেহেলে যাতে জানুন না অজান্তে, উতবায় কইত্রে আমিও যাই অজান্তে। আবু জেহেলে কইলা রে আমি তো নিষেধ করছি, আইস তো আর খেয়েও যাইতা নাই, আমি শুধু একা যাই গিয়া মোহাম্মদের ঘরের পিছনে গিয়া আজকে খান পড়িয়া সেই বইটা পড়া শুনবো। সুবহানাল্লাহ, সাইরজন গেলা কি যাইতে যাইতে একজন আর একজন অজান্তে যাইতে যাইতে সারা এখানে সারা সুর এখানে হয়ে গেছে,
আল্লাহর বান্দেগান, যেই সময় আল্লাহর রাসূলের তিলাওয়াত করতা বেশিরভাগ রাত্রির শেষ প্রান্তে রাসূলুল্লাহ আল্লাহর কালাম তিলাওয়াত যখন সুন্দর হরিয়া তিলাওয়াত করা আরম্ভ করলাম, তিলাওয়াত করতে গিয়া আবু জেহেল উতবা সাইবা তাদের ধারণা বলে আরো কত সময় শুনি, আরো কত সময় শুনি, আরো কত সময় শুনি, এইভাবে তারা শুনতে শুনতে রাসূলুল্লাহ প্রায় ফজর রক্ত পর্যন্ত কোরআন শরীফ তিলাওয়াত করলাম, কিছু কিছু ফর্সা আর বাবাই গেছে গিয়া আফতা কি করছ আবু জেহেলে শুনছি আউয়াল রক্ত ফজর রাজা নয় কয়নি না নাম অন্ধকার রয় আক্কা শুনছন মুয়াজ্জিন আযান দিছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেমনি আযান শুনছন তারার ধারণা রাত্রি যেহেতু পাড়ি দিলাইছি ফর্শ হয়ে যাইব দেখা হয়ে যাব, যেমনি দৌড় মারছন একজনে আরেকজনে ঠান্ডা খাইছন ধাক্কা খাইছন, আবু জেহেলে কইলা হে রে বলে আমি উতবা উতবা ডাব ধাক্কা খাইছন সাইবার লাগে তুমি হে আমি সাইবা, সারা একত্রিত হয়ে গেছন লজ্জিত ইয়াদ নিজ নিজ বাড়ির মধ্যে চলিয়া গেছন, পরের দিন যখন আবু জেহেলের দরবারে যাওয়ার পরে আবু জেহেল উতবা সাইবা সব একত্রিত হইলা, তখন উতবা কইলা সাইবা কইলা ও আমাদের সর্দার আপনি নু নিষেধ করলা যাই খায় না এখানে আপনি গেলা বলে আমি নিষেধ করছি রে, তবে মোহাম্মদে যে বই যেটা পড়ে এটা শুনতে বড় বালা লাগে, ইলা বই আমি আর কোনোদিন পড়া কোনো শুনছি না, সুবহানাল্লাহ। তারা কিন্তু বিরোধিতা করে কিন্তু সেই আল্লাহর কালাম তিলাওয়াত শুনতে গিয়ে তারা আগ্রহী, মন চায় আরো শুনতো আরো শুনতো, কিন্তু দুঃখ লাগে আমাদের অনেক মুসলমানদের বাড়িতে কোরআন শরীফ খতম করা হয় কিন্তু আমরা যারা বাইরে থাকি এক গুরে ভান খাই চা খাই আপনার বাড়ি খতম করাইতে কোরআন খতম করাইতে সময় নিম্নতম হিসাব কইবা ছয়জন উর্ধে দশজন, দশজন হইলে বড় জলদি সুন্দর হইয়া কোরআন শরীফ খতম আদায় হয়ে যায়, ছয়জন হইলে সময় লাগে একটু কষ্ট লাগে মেসা বকলর সময় বেশি যায়, কোরআন খান খতম করাইতে সময় বাবা নিকটে আপনি বসিয়া শুনকা রাসূলুল্লাহ ফরমান যে তিলাওয়াত করবা করলে যতটুক সওয়াব, কেউ যদি সওয়াবের উদ্দেশ্যে মনোযোগ দিয়া তিলাওয়াত যদি শুনে তার আমল নমায় সওয়াব সমান আল্লাহ দান করিলাই, এর লাগে শুনতা কোরআন শরীফ তিলাওয়াত শুনুন জানি ফোড়া জানেন না শুনকা জানন শুনকা আল্লাহর কালাম প্রত্যেকের বাড়িতে আছে, দয়া করে সারা কোরআন শরীফের তিলাওয়াত করা আরম্ভ করুন, কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরা বাকারা যে আলোচনা করলাম বাকারার মধ্যে একটি বাকারা শব্দের অর্থ হইলে গিয়া একটা গরু গরুর ঘটনা আঞ্চন সে কোরআনের মধ্যে, একটা গরুর ঘটনা আঞ্চন সে কোরআনের মধ্যে, গরুর ঘটনা গতিকে সে সূরাটার নাম রাখা হয়েছে সূরা বাকারা, আর তার আগে প্রথম প্রান্তে পাইলা সুরায় ফাতিহা, ফাতিহার নাম তাফসীরে ইবনে কাসির লেখছেন ষাটটা, কয়টা? ষাটটা নাম, এক নাম লেখছেন সুরায় ফাতিহা, ফাতিহা শব্দের অর্থ হইল গে খুলা কোরআন খুলা মাত্র পাওয়া যায়, আরেক নাম লেখছেন হইল গিয়া দোয়া, আরেক নাম লেখছেন শিফা, আরেক নাম লেখছেন বলে উম্মুল কুরআন, আরেক নাম লেখছেন উমুল কিতাব, আরেক নাম লেখছেন রাকিয়াব, আরেকটা নাম লেখছেন সাবে মাসানি, সেই সুরাটার নাম টুটে লইল গিয়া ষাটটা, আল্লাহর রাসূলের একটা হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন মিন কুল্লি দাই, রাসূলুল্লাহ ফরমান সূরা ফাতিহা হইল গিয়া হর বেমারর শিফা, প্রত্যেক বেমারের শিফা সূরা ফাতিহা, ইমাম সাহেব লেবানির মধ্যে ফুদে তেলের মধ্যে ফুদে সূরা ফাতিহা পড়িয়া বেশি দে, সূরা ফাতিহা সম্পর্কে বুখারী শরীফে একটা ঘটনা আঞ্জন রাসূলুল্লাহর সাহাবী হকলে কি বসলা এক সাপে কাটা রুগীরে গিয়ে ফু দিসলা সাপর বিষ রে কোরআনের বরকতে ফানি হয়ে গেছে গিয়া, তখন সাফর বিষ পানি হয়েছে সুরা ফাতিহা পড়িয়া সাহাবি হকলে কিতা কষলা ফু দিসলা বিষ পানি হয়েছে তাই সৎকার লইসলা বকরির বাচ্চা ছাগল
লইয়া আইসুন আইয়া বল ইয়া রাসূলুল্লাহ আমরা কিছু সদকা লই নিছি কইছি সদকায় বলা গো ইয়া রাসূলুল্লাহ আমরা সদকা লই আইছি রাসূলুল্লাহ কইছেন ওয়াদরিবু ওয়াকসিমু বাটো আমারও এক বার দে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ না করছেন না ফু দিয়া ছাগল লই আইছো সদকা লই আইছো ও ওটার উপরে ভিত্তি করিয়া সদকা লন তাওয়িজা তত্ত্ব বিবাত বলে একটা জানদার বস্তু সদকা কর একটা মুরুগ দেও একটা ছাগল দেও ওলা সদকার ব্যাপারে হয় তবে মানুষ বুঝিয়া করতাম আমরা এক গুড়ো নিয়ে আসুন খালি বড় বড় সদকা লাগে বুঝাইছেন খালি বড় বড় যাথা খালি বড় বড় যাথা মানুষরে জুলুম করত না বড় ধরনের রূপ একটা সদকা দিয়া আপনি আল্লাহর কাছে দোয়া করক তাওবিজা তবিবাত করিয়া যাক আল্লাহ অবশ্যই মাফ দিবা সদকায় বলা দূর এর লাগি সদকা করলে বলা দূরে মুসিবত দূর হয় আর বিশেষ করিয়া কোনো সময় সুরা ফাতিহা পড়িয়া ফু দিছেন কোরআনের বিভিন্ন আয়াত আছে তা পড়িয়া ফু দিলে মানুষের বেমার আজার কমে কোরআনের মধ্যে কোরআনটা শিফাও কইছেন আস্তা কানু শিফা সারা গান পড়িয়া ফু দিলে কমে কিছু কিছু আয়াতে করিমা আছে এগুলা বড় ফায়দাজনক যার জন্য সুরা বাকারার মধ্যে ওলা কিছু আয়াতে করিমা আছে যে তার তিলাওয়াত করলে জিন্নাতর লাগি বহু ধরনের উপকারকৃত আয়াতগুলো আছে তা বড় ফায়দা কোরআন শরীফ খালি ফায়দা খালি ফায়দা সুরায় বাকারা নাম রাখছেন একটা গাভীর একটা গরুর ঘটনা আনছেন তফসিরে জলাল আইন তার সরাইল ফয়জুল আমামাই ওহানোর মধ্যে একটা ঘটনা আনছেন ওয়াইজ কাতালতুম নাফসান ফাদদারাকতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন এই আয়াতের ব্যাখ্যা লেখছেন বনি ইসরাইলের মধ্যে আল্লাহর এক বান্দা খে যেন মারি লাইছে এই মানুষ খে মারছে সেই মানুষ মারনেওয়ালা পাওয়া যায় না আপনাদের বড়কলা এলাকার মধ্যে যদি কোনো মানুষের একটা লাশ যদি আগামী দিন পাওয়া যায় না যাক না আল্লাহ করাক না এটা তদন্তর লাগি এখে আইব স্পট পুলিশ আইব আইব না না পুলিশ এটা ইনভেস্টিগেশন করবো না না করব তো বনি ইসরাইল গঠন হয়েছে সে একটা মানুষরে মারি লাইছে মারনেওয়ালা হওয়া যায় না সে মানলরে কিছু মানুষ গেছিল মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে গিয়া কইলা ও মুসা আমদারে গো মানুষকে মারি লাইছো গো বার হইতো আপনার আল্লাহর জিজ্ঞাসা করক কাতানু কইয়া দেখা খে মারছে মুসা বিপদগ্রস্ত হইলা বিপদী বনি গেলা তারা যেহেতু প্রশ্ন করছে মুসা আল্লাহর জানাইলা আয় আল্লাহ এই মানুষটা খে মারছে এক কম মানুষ আমার কাছে আইছেন আপনি কইয়া দিতা মুসায় কইলা তারা রেখো একটা গরু জব করতাম তারা রেখো একটা গরু জব কর গরু জব করিয়া তারা রে কইয়া দেও বলে আল্লাহ কি কইব গরু জব করিয়া বলে কইয়া দেও গরু জব করিয়া কবুর মাংসর এক টুকরা দিয়া মরা ব্যক্তিরে সোয়াইবা ইটা মারবা সোয়াইবা সে আবার জিত্ত হইব নাম হইব সে মারছ আবার সে মরি যাইব হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন কইছেন খোয়ার লগে লগে তারা কইলা আচ্ছা ঠিক আছে বুঝলাম একটা গরু জবে করতাম তে গরুটা কি লইতো তোমার আল্লাহর জিগাও তারা খালি প্রশ্ন করে মুসা জানাইল আল্লাহ গরুটা কি লইতো আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইলা তাদের জানাইয়া দাও গরুটা ওলা সুন্দর হইতো ওলা বড় হইতো ওলা ভালো হইতো কোনো ধরনের আয় বইতো না কোনো ধরনের আয় বইতো না গরুর মধ্যে আচ্ছা ঠিক আছে যাও চিন্তা করবো না মেঘ আল্লাহ দিতরা রহমত নিবাও গিয়ে আশা করিয়া তা সাফিলা আশা মেঘ হইতো না বুঝাইছে হেরে দেখো আমি দিনে রাত মেঘ হয় ছাগল কাটাইবার মেয়ে আল্লাহ দেন আমি কই আর দেখো না দুই সাইড গুড়া দিয়ে ছাগলের দৌড় ফলের আগে ছাগল দৌড় ফলে এর লাগি এটা কোনো প্রথমে মেঘা একটু সিগনাল দেই না আল্লাহ বলি আইছে তুমি তার হুশ করো খেয়াল করো ও আমরাও সবাই প্যান্ডেলে ডুবি যায় এই প্যান্ডেলে মেঘ বর্তনে আসা বহুত সুন্দর করে বানাইছ জলদি মেঘ পড়তে তা বহুত বড় জড়ি যাব কোনো অসুবিধা নেই আশা ইনশাল্লাহ আল্লাহ সরাইয়া নিতা এখন তো মৌসুম না মেঘর কোনো এমন সিজন না হলা রানি একটু মেঘলা করছে পুরা নামলি মানছে কইতা মাঘে মেঘে দেখো কইতা রানি তা পুরা নামলি মানছর মাহাতিটা ফলে রেবা মাঘ মাসও মাঘে মেঘে দেখা হয় মাঠ ঠিক প্রত্যেক বছর যাচ্ছি মাঘ মাস কম বেশ তুলি হয় আপনারা এরিয়াত হয়তো দুই দিন আগে হয়েছে না দুই তিন দিন আগে এক তারিখ না দুই তারিখ দুই তারিখ বেশি হয়েছে শিলচারে দিয়া বাঘা বাই ভাত্তর পর্যন্ত হয়েছে শীত দিনের বেলা শীল পর্যন্ত হয়েছে এর লাগিয়া এক জিনিস খেয়াল করবা ফাল্গুন মাস মাঘ মাস চলেন না
এটা শীল খুব কম হয়, ফাল্গুন মাস শীল কম হইব, চৈত্র মাস গুড় গুড় ডাকে যতটুকু বেশি, চৈত্র মাস মেঘটু বানাইলে এত যারে যারি গাড়ি গরু ওটা একটু সেই বেড়া ও অনুফয়লা কয়েকদিন কিছু শীল দে বেশি শীল হয় না বলছে শীল দে এত একটু গাড়িগুলা সেই বেড়া ছাগল গরু সেই বেড়া নাইলে শিলে ক্ষতি করিলা প্রায় গাড়ি ঘোড়া যদি ঢুকিলাই আজ থাকি কয় বছর আগে একবার বড় বড় শীল দিছিল ত্রিপুরা রাজ্যে আমি এক ওয়াজও আসলাম ত্রিপুরা রাজ্যে ওয়াজও আসলাম আর একটা শীল দিছে প্রত্যেকটা শীল আধা কেজি ওজন আধা কেজি ওজন ও সাইজ আমরা যে মসজিদর নেশাবর কামরাত আসলাম কামরাত এটা টিন কয়েকখান বালা আসলো ওখানে তোর তলে মোটামুটি বাসা গেছে তাও ঠকি লাগছে আর বাকি যে না সিঁড়িয়া ফারিয়া ঢুকছে আর যে মালিকর গাড়ি দিয়ে গেছিলাম আমি তখন খুব সময় এল্টো এলেক্সায় একটা গাড়ি দিয়ে গেছিলাম লাল গাড়ি আসলো বেঠার আস্তা গাড়ি শেষ আইয়া ভাইছি বনেট আস্তাখান টুকা বডি সাইডে লাগছে না শীল লাগে না আর সামনের গ্লাস ফাটাই দিস পিছর গ্লাসও ভরছে না পিস দিয়ে গেছে গিয়ে খড়া তো সামনের গ্লাস ফাটিছে বনেট শেষ হয়েছে বেঠা আস্তা গাড়ি রিবার সেফা তুলিয়া ফুটিন খাটিয়া রং করানি 15,000 টাকা বেশি আস্তা গাড়ি শেষ আর এই বছর ত্রিপুরা রাজ্যত টিন বিক্রি হাই রে হাই 18-19 কথা হয় 18 বা 19 হইব আমার জীবনে ইলা বড় শীল দেখছি আরো দেখছি তাই 150 গ্রাম 200 গ্রাম 200 গ্রাম এই বছর এটাও ডাইরেক্ট বুঝা গেছে বড় বড় আম ফলের আনি চাল বুঝাইছেন মানে মেসাবর রুম যারা আসলে এক পুরো সকির তোলে আমাইছে হরুর হরু তার জায়গা করা যান না দৌড়াই আইসলে তার সকির তোলে আর আনিয়েছি আর প্রায় সবর মাতাত মাতাত সাদর দিছন সমল দিছন আর প্রায় বাড়িল তো টিন নষ্ট হয়েছে বাদর দিন বেশি টিন খালি বিকিছে খুব টিন বিকিছে ত্রিপুরা টিন বিকতে বিকতে শেষ নিলাম বাজার করি হয়েছে টিন না ওই নাই মারি টিন জানিয়েছে ও এটাও আল্লাহর এক লীলা বুঝবার ক্ষমতা নাই এটা বৎসর এক দুইবার হয় না করছে হয় এক দুইবার হয় কোনো বৎসর বেশি হয়ে যায় গিয়া কোনো বৎসর কম হয় এর কারণে আমার জীবনে বড় শীল দেখছি ওই একবার আর ছোটবেলায় একবার দেখলাম 92 বা 94 ওলা শীল হয়েছিল শিলর জড়ি দিছিল আমার মনে আছে আধা ঘন্টা হেসে আমরার বাড়ির উঠান ফতিটা শিলে সাট লাগি গেছে কুদাল দি টানা লাগছে বুঝাইছে কুদাল দি টানিয়া সাইজ করা লাগছে ও পরিমাণ শীল হয়েছিল 1 ফুট গাড়িয়ে গেছিল 1 ফুট 92-94 ছোট আসলাম স্কুলে তখন পড়িয়া আর এত তখন সাইজ ছোট আসলো বাতে সার লাগা বুঝাইছে আর ই 18 বা 17 18 বা 19 দেখছি ত্রিপুরা আধা কেজি আধা কেজি বহুত হাই প্রাণী এটাও আল্লাহর কথা এর লাগে একটু সেইবে থাকবা ও চৈত্র মাস সাত গাড়িগুলা যারা চালায় গাড়িগুলা ব্যবহার করেন যেসা কারণে টাঙ্গাইয়া গাড়ি যেসা কারণে তুন্য জানে খালা দেখলে সালর তল সেট করে দৌড়ে হাঁটু করে জানলে গাড়ি শেষ গরু ছাগল হলে লাইনে দেন জানলে গরুও মরবা ছাগলও মর মরবাই না করছে মরবা তাই কথার প্রসঙ্গে বাক্কা মাত হয়ে গেছে গিয়া আমি একটা ঘটনা আপনারা সামনে আছি ও কোরআনেরও ঘটনা আল্লাহর বান্দে গান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তাদের রে জানাইয়া দিলা ওবা বন্ধ হল আল্লাহ কইছেন গরুটার মধ্যে কোনো আইব হইতো না আচ্ছা ঠিক আছে ও মুসা তাদের আপনার আল্লাহরে আপনি জিজ্ঞাসা করো কা গরুটার রং হইতো কিলা কইয়া দেও সাই মুসা কইলা আল্লাহ গরুর রং কিলা ও আল্লাহ কইলা তারা রাখো গরুর রং হইতো আচানক এক রং ইটার রং কোনো গরুর নাই হলুদ বর্ণর গরু হলুদ বর্ণ গরু মিলব না আর বনি ইসরায়েলের মধ্যে আরে এক বেটা আসলা আল্লাহর এক বন্দা আসলা সেই বন্দার একটা ছোট একটা আওলাদ জমিন আসলো আর একটা গরুর বাচ্চা আসলো ছোট গরুর বাচ্চা একবারে ছোট বাচ্চাটা আসলো ছোট একটা ছেলে আসলো বাবা একদিন ঘরের বিবিরে কইলা গো বিবি আমি হঠাৎ কোন দিন মারা যাইমু আমার ছেলের লাগে কোনো সম্পদ তো তুই যাইতাম বাড়ি আর না আমার ছেলের লাগে সম্পদ একটা গরুর বাচ্চা রাখছি বলে গরুর বাচ্চা ও গো স্বামী কিলাই ঠারা কইতো বলে আমি এটা আমি আল্লাহর কাছে আমানত নিয়ে সমজাই আইয়ার বলে খান হইলে আমি ওগো জঙ্গল ছাড়িয়া রাখি আই আমি আল্লাহর কাছে সমজাইলি আর
যেদিন আমার ছেলে বড় হইব আমার হতা খোয়া গে জঙ্গল ডাক দিলে গরুটা বাইর হই আইব আমার ছেলেটা গরুটা ফালিব বেশ বিক্রি করলে পয়সা পাইব অগ বিবি ছেলে বড় হইব গরুও বড় হইব আমি গরুর বাচ্চা টানিয়া জঙ্গলের মধ্যে নিয়ে ছাড়িয়া দিয়া ইয়ার দেখরানি বাবার পরা বা মরবার আগে আওলাদর লাগে চিন্তা করডা সম্পদ তুইয়া যাইতা তুইয়া যাইতাই না না যাই প্রত্যেক মা বাবাই জীবনে আওলাদর লাগি কত কষ্ট করেন বাবা প্রত্যেক মা বাবাই আওলাদর লাগি ঘর বাড়ি বানায় বিল্ডিং বানায় তুইয়া যায় বিটা রেডি করিয়া বানায় তুইয়া যায় হেনে তুইয়া যাইন দে কৌহার না তুইয়া যায় আমরা তো মরি যাইমু আমরা আওলাদ হল খাইতা রইতা থাকতা কিন্তু দুঃখ লাগে কোনো বাবায় বড় কষ্ট করিয়া সম্পদ বানাইয়া তুইয়া যায় বাপ মারা যাওয়ার পরে আওলাদে বাবার সম্পদ লইয়া খেলা মেলা করে বৎসর খে বৎসর যার একটাবার বাবার লাগে পড়াশোনা করার না ইসালে সব করায় না দুঃখ লাগে কিছু কিছু জায়গার মধ্যে আসন এর লাগি যারা পারবা পয়সা পড়ে থাকব কোন বাবা মা যেই দিন মারা যাইবা মা যেই দিন মারা যাইবা দফন করার আগে খতমে আম্বিয়া কান্তা পারলে পড়াইবা এক লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লক্ষ বার পড়িলে খতমে আম্বিয়া দেওয়া এক লক্ষ বার খতমে আম্বিয়া পড়িয়া বাপরে কবর রাখক মারের কবর রাখক কা নবী যে ফরমাই ইলা যদি কোনো বন্দকলে খতম পড়িয়া কোনো মইয়িত রে কবর রাখা হয় ই বন্দার কবরর আযাব রে আল্লাহ একবারে উঠাইলা সুবহান আমরা ভা মরি আল্লাহ কই মেসাব রে খবর দাও খতমে গান হলো কা কুরআন কত নাই কোরআন কত পাঁচজন পাঁচজন আইয় খোয়া বেশ না খোয়া দানা বেশ হইলে অ্যামাউন্ট বাড়িয়েছিল বিল উঠিয়েছিল বলার ও এখন বিল উঠিব বুধ ভাই বা কারেন্ট জ্বালানি বিল উঠব না করতে স্মার্ট মিটার আর কত ভাই আনতে ফুক মারিয়া কারেন্ট জ্বালাইছেন কত বাড়ির তৈরা কেস হওয়া গেছে দুঃখজনক ব্যাপার বাড়ির দেখবাই ফ্যান আর লাইট চলের মিটার বিল উঠের কিছু জায়গা তোলা পাওয়া গেছে এটা খুব কম একটা জায়গা পাওয়া গেছে ফাতারে লাইন টানিয়া ওয়াশিং মেশিন মোটর খালি চালাইটা ভাই জানিয়া রাখিও আর খামাইতো নাই ইলা যারা করছন হারাম খাম করছন ফুক মারিয়া অনেকে মানে বাড়ির মধ্যে লাইট জ্বালাইছন অনেকে ফুক মারিয়া দোকানও চালাইছন ফুক মারিয়া খেলাও করছন বাইরে খার হক নষ্ট করলা শয়তানর হক এর লাগি স্মার্ট মিটার আইয়ের এখন হিসাব করিয়া সারায় জ্বালাইবা এখন তো আর আউরিয়ার করতে পারতা নাই জ্বালাইতে পারতা নাই সরকারে কোনো লাইন দেখছে পারে না মোটামুটি এমন একটা সিস্টেম বার করছে এখন তো আর জলদি চুরি করতে পারতা নাই হইবা না না এরপরে হাতার খাসি দিন বুঝে থাওয়াটো আছে পারতা নাই সব কেবল করে দিব বেটা কেবল করে দিব আস্তে আস্তে ফয়লা সবরে দিয়া তিন মাস অফার দিব লুপ দিব জিও সিমে ফয়লা লুপ দিছিল না না হ্যাঁ এর জিও সিমে ভারতবর্ষে দেখো কা ফয়লা সারারে ফ্রি দিছে সিম দিছে না না সিম তো ফ্রি দিল তো দিল এমন অফার দিল সারাটা ফ্রি করিয়া দিলাইল এয়ারসেল একবারে ডাটা